কথায় বলে চীনের প্রোডাক্ট বেশি দিন চলে না। চীনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বিশ্বজুড়ে সেরকম সুনাম নেই, কিন্তু এই চীন প্রযুক্তির দিক দিয়ে অনেকটাই এগিয়ে। এটা এক বাক্যে মেনে নেয় প্রায় সব দেশই, অন্তত গত কয়েক বছরের নিরিখে সেই পরিসংখ্যান আরও বেশি করে সামনে এসেছে। সর্বশেষ যে তথ্য তা কিন্তু বেশ চমকে দেবার মতো। 6G ইন্টারনেট চালু করার জন্য নাকি স্যাটেলাইট উৎক্ষেপণ করে দিয়েছে চীন। প্রসঙ্গত, ভারতসহ অন্য দেশগুলি এখনও 5G মোবাইল পরিষেবা চালুর ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। পুরোপুরি না হলেও ধীরে ধীরে 5G পরিষেবা চালু করেছে কয়েকটা প্রথম সারির মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা। কিন্তু এরই মধ্যে চীন এক ধাপ এগিয়ে 6G মোবাইল পরিষেবা চালুর লক্ষ্যে বিশ্বের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যাকে বলে বিশ্ব রেকর্ড করে ফেলেছে। জানা গিয়েছে 2024 ফেব্রুয়ারি শুরুতে চীনের মোবাইল সংস্থা চায়না মোবাইল 6G প্রযুক্তি পরীক্ষার উদ্দেশ্যে বিশ্বের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটের বড় বৈশিষ্ট্য হলো এটা পৃথিবীর নিম্ন আর্থ কক্ষপথে অবস্থান করছে। চায়না ডেইলির রিপোর্টে বলা হয়েছে 6G প্রযুক্তি পরীক্ষা করার জন্য চীন যে স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছে তা অন্যান্য স্যাটেলাইটের তুলনায় পৃথিবীর 310 মাইল ওপরে পৃথিবীর চারপাশেই ঘুরছে। অল্প দূরত্বের কারণে এটি পৃথিবীতে খুব দ্রুত ডেটা পাঠাতে এবং গ্রহণ করার ক্ষমতা রাখে। আরও জানা গিয়েছে চায়না মোবাইল এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস যৌথভাবে এই স্যাটেলাইটটা তৈরি করেছে। চীনের তৈরি এই স্যাটেলাইটের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা স্যাটেলাইট স্পেসে নিজেই আপডেট এবং পরিচালনা করতে পারে। রিপোর্টে বলা হয়েছে যে বিশ্বের বেশ কিছু অঞ্চল এখনও দুর্বল ইন্টারনেট অ্যাক্সেসের লড়াই করছে। এর কারণ পৃথিবী থেকে অনেকটা দূরে অবস্থিত স্যাটেলাইট। পৃথিবী থেকে অল্প দূরত্বে অবস্থিত এই স্যাটেলাইট সেই সমস্যার সমাধান অনেকটাই করতে পারবে বলে মনে করছেন চীনের বিজ্ঞানীরা। চীনের তৃতীয় বৃহত্তম ওয়্যারলেস নেটওয়ার্ক অপারেটর চায়না ইউনিকম ইতিমধ্যেই আশা প্রকাশ করেছে যে 2025 সালের মধ্যে প্রযুক্তিগত গবেষণা এবং 6G প্রযুক্তি সম্পর্কিত প্রাথমিক অ্যাপ্লিকেশন চালু করা যেতে পারে। 6G স্যাটেলাইট চালু হয়ে গেলে পৃথিবীর প্রত্যন্ত এলাকাতেও ইন্টারনেট পরিষেবা দেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কথায় আছে চীনের প্রোডাক্ট নাকি বেশি দিন চলে না। চীনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বিশ্বজুড়ে সেরকম সুনাম নেই, কিন্তু এই চীন প্রযুক্তির দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। এটা এক বাক্যে মেনে নেয় প্রায় সব দেশ, অন্তত গত কয়েক বছরের নিরিখে সেই পরিসংখ্যান আরও বেশি করে সামনে এসেছে। সর্বশেষ যে তথ্য তা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। 6G ইন্টারনেট চালু করার জন্য নাকি স্যাটেলাইট উৎক্ষেপণ করে দিয়েছে চীন। প্রসঙ্গত, ভারতসহ অন্য দেশগুলি এখনও 5G মোবাইল পরিষেবা চালুর ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। পুরোপুরি না হলেও ধীরে ধীরে 5G পরিষেবা চালুও করেছে কয়েকটি প্রথম সারির মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা। কিন্তু এরই মধ্যে চীন এক ধাপ এগিয়ে 6G মোবাইল পরিষেবা চালুর লক্ষ্যে বিশ্বে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে দিয়ে, যাকে বলে বিশ্ব রেকর্ড করে ফেলেছে। আরও জানা গিয়েছে 2024 ফেব্রুয়ারির শুরুতে চীনের মোবাইল সংস্থা চায়না মোবাইল 6G প্রযুক্তি পরীক্ষার উদ্দেশ্যে বিশ্বে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটের বড় বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর নিম্ন আর্থ কক্ষপথে অবস্থান করছে। চায়না ডেইলির রিপোর্টে বলা হয়েছে 6G প্রযুক্তির পরীক্ষা করার জন্য চীন যে স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছে তা অন্যান্য স্যাটেলাইটের তুলনায় পৃথিবীর 310 মাইল ওপরে পৃথিবীর চারপাশেই ঘুরছে। অল্প দূরত্বের কারণে এটি পৃথিবীতে খুব দ্রুত ডেটা পাঠাতে এবং গ্রহণ করার ক্ষমতা রাখে। জানা গিয়েছে চায়না মোবাইল এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস যৌথভাবে এই স্যাটেলাইটটা তৈরি করেছে। চীনের তৈরি এই স্যাটেলাইটের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি স্যাটেলাইট স্পেসে নিজেই আপডেট এবং পরিচালনা করতে পারে। এই সংক্রান্ত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন,
নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন।